দাদা একটু কথা বলছি, ইতিমধ্যে বিজেপিতে বিভিন্ন মহল থেকে মানুষজন জয়েন করছেন, আজকে আপনাদের অভিনয় জগতের তনুশ্রী চক্রবর্তী যোগদান করছেন বিজেপিতে, একের পর এক ব্যক্তিত্ব তারা বিজেপিকে বেছে নিচ্ছেন বিকল্প হিসেবে, কি বলছেন? সারা পশ্চিমবঙ্গের মানুষ জয়েন করছে, সারা পশ্চিমবঙ্গের মানুষ পরিবর্তন চেয়েছেন 2019-এ, সেই পরিবর্তনের ফল আজকে আমরা দেখতে পাচ্ছি। আমরা ব্রিগেডে দেখেছি গতকাল যে পৃথিবীর সমস্ত বাঙালিরা চাইছেন যে আমাদের পশ্চিমবঙ্গ আবার সেই পুরাতন যে আমাদের সংস্কৃতি ছিল, যে ঐতিহ্য ছিল, যে ইতিহাস ছিল, সেখানে ফিরে যাই আমরা, নতুন বাংলা গড়ি, আমরা সোনার বাংলা গড়ি, আত্মনির্ভর বাংলা গড়ি। আমাদের যুব সমাজে যে সবচাইতে বড় সমস্যা, আমাদের কাছে কাজ নেই, তো সেরা সবাই এতদিন পরে বুঝতে পেরেছেন গত 44 বছর ধরে আমাদের পশ্চিমবঙ্গে কারো কাছে কাজ নেই। তার স্বরূপ আমরা দেখতে পেয়েছি যে আমাদের পশ্চিমবঙ্গের ছেলেরা বাইরে গিয়ে কাজ করছে, উড়িষ্যার মতো পিছিয়ে পড়া রাজ্যতে গিয়েও আমাদের ছেলেমেয়েরা কাজ করছে। তাদের সবাইকে আমরা ফিরিয়ে আনতে চাই, আর আমাদের এই নতুন বাংলা, সোনার বাংলা, আত্মনির্ভর বাংলাতে সবাই ফিরে আসবেন। বিজেপির চলুক গতকাল আমরা দেখেছি মিথুন চক্রবর্তী, উনি দলে যোগদান করেছেন, কি বলবেন? আপনাদের একই জগতের সবাই বাংলা কি নিজের ছেলেকেই চায় তাহলে? বাংলা নিজের ছেলেকে চায়, নিজের মেয়েকে চায়, যারা পশ্চিমবঙ্গ থেকে বাইরে চলে গেছেন সেই সমস্ত ছেলে মেয়ে সবাইকে ফিরিয়ে আনতে চায়। এই যোগদানটা চলতে থাকবে, আরো বড় হবে, বিজেপি সমস্ত পশ্চিমবঙ্গের মানুষ চলে এসেছেন। তো অভিনেতা তো সমাজেরই অংশ, তাই অভিনেতা, সাহিত্যিক, সাংবাদিক, সমাজ, সমাজ সবাইকে নিয়ে, তো সমাজের সবাই আসছেন, সবাই আসবেন। থ্যাংক ইউ দাদা।